নির্বাচনী প্রচার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 3 নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের রামগঞ্জ হাট বাজারে কালিয়াগঞ্জ বিধানসভার নির্দল প্রার্থী দিলীপ চন্দ্র রায় ট্রাক্টর চিহ্ন। দিলীপ চন্দ্র রায় উদ্যোগে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। কালিয়াগঞ্জের সকল ব্যবসায়ী বন্ধুদের উন্নতির স্বার্থে আসন্ন বিধানসভা নির্বাচনে দিলীপ চন্দ্র রায়কে ট্রাক্টর চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেছে নির্দল প্রার্থী দিলীপ চন্দ্র রায়। এই সভাতে উপস্থিত ছিলেন নির্দল প্রার্থীর সমর্থক সহ অন্যান্য সদস্যরা। বেঁচে থাকতে গেলে কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, তাই তো? এই তিনটা জিনিস আমাদের দরকার। এরপরে যেগুলো আছে সেগুলো সব কি এক্সট্রা খরচা, যেটাকে বলে বিলাসিতা। অন্ন, বস্ত্র, বাসস্থান কিন্তু আমরা আজকে যোগাতে পারছি না। কারো কাছে অন্ন আছে তো বস্ত্র নেই, বস্ত্র আছে তো বাসস্থান নেই, এবং সব থেকে বড় কথা হলো তখন আসবে যখন আমাদের কর্মসংস্থানটা হবে। আজকে আমাদের কী বলে রাজনৈতিক দলরা, বিভিন্ন রাজনৈতিক দল বলে একটাই কথা, 2 টাকা কেজি চাল দিব, 10 টাকা 15 টাকা কেজি গম দিব, 30 টাকা কেজি চিনি দিব। একটা কথা বলুন, চালটাকে ভাতে রূপান্তরিত করতে হলে আপনাকে গ্যাসের প্রয়োজন, ওই গ্যাসের দাম কত? 1000 টাকা। তো আপনাকে এই দিক দিয়ে কম দিচ্ছে, তো ওদের বেশি করে নিয়ে নিচ্ছে। আলটিমেট কথা হচ্ছে, আমাকে 2 টাকা কেজি চাল দিয়ে আমাকে অত মানে মেহরবানি দেখাতে হবে না। আমাকে আপনি কর্মসংস্থান দেন না, 500 টাকা করে দিন ইনকাম করে জায়গা করে দেন, আমি 50 টাকা কেজি চাল কিনে খাবো। আমাকে একটা ভালো জায়গা করে দেন, আমি ভালো বাড়ি মাথা করে নিজের টাকায় করবো, কিছু আপনাকে অত দেখা ইয়ে করতে হবে না। আমার যোগ্য অধিকারটা আমার চাই। ভোট দেওয়া, ভোট প্রদান করা হচ্ছে আমাদের জন্মগত অধিকার এবং গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এই অধিকারটা আমাদের কাছে আছে তখনই যখন আমরা ভালো জায়গায় প্রয়োগ করতে পারবো। আর যদি আমরা ভুলভাল জায়গায় প্রয়োগ করতে, অধিকার আমাদের অধিকার অপব্যবহার করা হলো, তাই কিনা? অধিকারের মর্যাদা তখন দেওয়া হয় যখন আমি সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করবো, প্রয়োগ করে কিছু ভালো করার চেষ্টা করবো। আর যদি আমরা সেটা অন্য জায়গায় প্রয়োগ করি, সেটা অপব্যবহার করি বা ভুল জিনিস হয়, আমাদের প্রজন্মের যদি ক্ষতি হয়, তাহলে আমাদের মতো বড় মানে কি বলবো দুষ্টু সমাজের সমাজ কিন্তু আর কিছু থাকবে না। আমরাই আমাদের বিপদ ডেকে আনছি। বড় বড় নেতা মন্ত্রী আমলারা কি করছে, আমাদেরকে প্রলোভিত করছে, আমাদের কাছ থেকে অধিকারটা কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে তারা গিয়ে উপরে গিয়ে এসি ঘরে বসে বসে শাসন চালাচ্ছে। আর আমরা এখানে কৃষক সমাজ, আমাদের এখানে শিক্ষিত সমাজের রয়েছে, তারা সবাই খেটে খুটে মরছি এবং আমাদের জীবনে এগোনোর কোনো পথ দেখতে পাচ্ছি না। একটাই জিনিস বলবো, অধিকারটাকে এমন জায়গায় প্রয়োগ করুন যাতে আপনারা আগামী দিনে দিশা খুঁজে পান, যাতে আপনারা ভবিষ্যতের আলো দেখতে পান। তাহলেই আপনারা আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা রাস্তা খুলে দিতে পারবেন। আজকে এই ভোট, একের পর এক ভোট আসছে সব জায়গায়। আমরা নিজেদের সমস্ত দলকে আমরা যাচাই করেছি, বিগত তো 34 বছর ধরে রাজত্ব করে এসছে, 10 বছর ধরে রাজত্ব করছে, এবং আগামীতে আর কেউ তো আসবে রাজত্ব করার জন্য। বেনিফিটটা আমাদের কি? আমরা তাদেরকে দাঁড় করাচ্ছি। প্রজা না থাকলে রাজা হতে পারবে কেউ? আর রাজা হয়ে যদি প্রজার সেবা না করে, তাহলে সেই রাজা কিসের রাজা? যেই রাজা শোষণ করে সে কি রাজা হলো? তাহলে কথাটা হচ্ছে এখানে, আমরা যখন রাজাকে নির্ধারণ করছি, রাজাকে বানাচ্ছি, সেই রাজার কাছ থেকে যোগ্য অধিকারটা কেড়ে নেওয়ার দায়িত্ব আমার। আমার অধিকার প্রয়োগ করে তোমাকে আমি রাজা বানালাম, এবার তোমার অধিকার প্রয়োগ করে আমাদের ভালো করো তুমি, এটাই তো হওয়া উচিত আদান প্রদান। কিন্তু এটা আজকে মিসিং হয়ে গেছে। ভোটের আগেই সবাইকে দেখতে পাবেন যে আসবে হাত জোর করে, আসুন আমরা একসাথে মিলেমিশে সরকার করি, আপনারা আমাকে ভোট দিন, যতটুকু আমি আপনার পাশে আছি। যেমনি ভোট হয়ে গেল ব্যাস, ওর টিকে খুঁজে পাবেন কলকাতা চলে। আমাদের এখানে বিগত যে মাননীয় এমপি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট সদস্য, তিনাকে ভোটেও কম দেখা গেছে, ভোটের পরে তো দেখাই যায় না, শুধু টিভির পর্দে দেখতে পাই। তো আমরা যে তাকে দাবি দেওয়াটা জানাবো যে ম্যাডাম আমাদের এই সমস্যা রয়েছে, কীভাবে জানাবো? মাঝে মধ্যে মোদি আর অমিত শাহ পাশাপাশি দেখাবে তাহলে? তো আমাদের যদি প্রবলেমও থাকে, তবু আমরা তার সাথে খুলে বলতে পারছি না, খুলে বলাটুকুরও আমাদের কাছে সামর্থ্য নেই, সময় নেই, তারও কোনো সময় নেই যে আমাদের কাছ থেকে শুনবো। অথচ আমাদের ভোট চাওয়ার জন্য তিনি ভোটের আগের দিন এসে হাত জোর করতে চলে আসেন। তাহলে এবার আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কাকে চাই এবং আমরা কার কাছে গিয়ে নিজে কথাটা খুলে বলব। তো আমাদের ঘরের ছেলে দিলীপ চন্দ্র রায়, যার ভান্ডার বাড়ি কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত, তাকে যদি আমরা জয়ী করতে পারি, তাকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি, আমি গোটা পশ্চিমের কথা বলছি না, আগে নিজের জায়গাটা তো ঠিক করি, কালিয়াগঞ্জ থেকে উন্নয়নটা শুরু হোক। এখান থেকে যদি আমরা উন্নয়ন শুরু করতে পারি, তো গোটা গ্রাম বাংলা, গোটা পশ্চিমবাংলার লোক দেখতে পাবে একটা জিনিস, যে হ্যাঁ পরিবর্তন চালু হয়েছে, এবং মানসিকতাটা সেখান থেকেই ছড়াবে। দেখুন, যে কোনো জায়গায় প্রতিবাদ এক জায়গা থেকে শুরু হয়। তো গোটা ভারতবর্ষে স্বাধীন করার জন্য প্রতিবাদ কোথা থেকে শুরু হয়েছিল? বাংলা থেকে শুরু হয়েছিল। প্রথম শহীদ ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিল, তারপরে সবাই চিন্তাভাবনা চলে আমরা স্বাধীনতা নিয়ে ছাড়বো, এটা বাংলা থেকেই উৎপত্তি। ভারতবর্ষের রাজধানী বাংলাতেই ছিল, তবুও বাংলা এত অবনতি কেন?
যেখানে রাজধানী হয়েছে সেখানে উন্নতি দেখুন তো কি, শিক্ষা ফ্রি, ওমেন্সদের জন্য গাড়ি ঘোড়া ফ্রি, জল ফ্রি, প্রায় এক একটা প্রায় সরকারি স্কুলকে দেখবেন তো প্রাইভেট স্কুলের সাথে পারতে হবে না। তো আমরা তো পিছিয়ে আছি কেন, যেখানে এত পোটেন্সিয়াল আমাদের মধ্যে। সব থেকে করোনা কম হয়েছে বাংলাতে, বিশেষ করে উত্তরবঙ্গে, কারণ আমরা এখানে শিক্ষিত সমাজ, তো ওটা আমি বাদই দিলাম, আমরা ইমিউনিটি পাওয়ারটা আমাদের সব থেকে বেশি, অনাক্রম শক্তিটা সব থেকে বেশি। কারণ ওটা কি, এখানে ঠান্ডাও যেরকম গরমও সেরকম এবং হাওয়াও সেরকম, বসন্ত প্রতিটা ঋতু এখানটা সমানভাবে আমরা মানে মজা নিয়ে এনজয় করে থাকি। তো আমাদের অত ডেভেলপ ইয়ে নেই, শারীরিক কোনো দুর্বলতা নেই, খালি এমার্জেন্সি কারণে আমাদেরকে বাইরে যেতে হয়। যখনই কোনো সমস্যা হবে কালিয়াগঞ্জে গেলে এমার্জেন্সি, পেটের ব্যথা বলবো আমাকে রায়গঞ্জ হসপিটাল করে দেয়, রায়গঞ্জে বলো মালদাই করে দেয়, মধ্যেখানে যেতে পেটের ব্যথাতে মানুষ মারা যাচ্ছে, সামান্য পেটের ব্যথার 2 মিনিটের ট্রিটমেন্ট, ভালো করে খাওয়া দাওয়া করলে পেটের ব্যথাটা ঠিক হয়ে যায়, কিন্তু সেটার জন্য হসপিটাল কিছু করতে পারছে না, একটা স্যালাইন দিয়ে রেখে দিয়ে গেছে। আমাকে নিয়ে গেছে, আমি কালিয়াগঞ্জ দেখুন ভুক্ত নিয়ে গেছে। আর সব থেকে বড় কথা যে লেবার পেইন হয় যখন, যখন প্রসব বেদনা জাগে মহিলাদের মধ্যে যারা বাচ্চা দিবে আর কি, রাস্তাঘাট দেখেছেন যে রাস্তা দিয়ে আপনি তাকে নিয়ে যাবেন হসপিটালের মধ্যে, সেই রাস্তার মধ্যে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো সঠিক সঠিক রাস্তাঘাট নেই, সঠিক যোগাযোগ ব্যবস্থা নেই, সঠিক শিক্ষা দীক্ষা, আপনার কর্মসংস্থান, স্বাস্থ্য, তো এগুলো উন্নতি করা হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর এগুলো উন্নতি করার জন্য আমাদের লড়তে হবে কেন? একটা সাধারণ মানুষ কী করে, ঘুম থেকে উঠে কী করে, ব্রাশ করে, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে, স্নান করে, এটা তো দায়িত্বের মধ্যে পড়ে না, রুটিনের মধ্যে পড়ে। তো এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো আমাদের রুটিনের মধ্যে পড়ে, কিন্তু কেউ রুটিন মেনটেন করছে না, সবাই নিজের পেট ভরার জন্য চিন্তাভাবনা করছে, পেট ভরাচ্ছে এবং পেট ভরিয়ে তাদের ছেলেমেয়েকে আমেরিকা পাঠাচ্ছে, ইংল্যান্ড পাঠাচ্ছে, বিদেশ যাত্রা করছে, অনেকে তো বিভিন্ন সোনা পাচার টোনা পাচার ধরাও পড়ে যাচ্ছে, গরু পাচার কানে ধরাও পড়ছে। তো এগুলো করে আমার কী হবে? আমি যদি মানুষকেই সেবা করতে না পারলাম তো রাজনীতি শিখলে লাভ কী? রাজনীতি হচ্ছে রাজার নীতি, যে রাজার নীতির মাধ্যমে আমি প্রজার সেবা করতে পারবো। তো এইটার যদি আমি অপব্যবহার করি তাহলে এর জন্য দায়ীকে আমরা নিজেরা, আমাদেরকে জাগতে হবে এবং আমাদের যে গণতান্ত্রিক অধিকারটা আছে সঠিক জায়গায় প্রয়োগ করে সঠিক মানুষকে নির্বাচন করে আমাদের উন্নতির পথ প্রশস্ত করতে হবে। স্যার আর কাউকে চেনে না, কি আছে আমাদের একটা জিনিস চিন্তা করেছেন, ব্লাড ব্যাংক করা যায়, করা যায় না? কালিয়াগঞ্জের মধ্যে যদি একটা ব্লাড ব্যাংক থাকে আমার কালিয়াগঞ্জ বিধানসভার লোকের কত সুবিধা হবে, রায়গঞ্জ যাবা হবে, তেলমার বাজার হবে, কিন্তু কালিয়াগঞ্জের একটা রাজনৈতিক দল এমন ব্লাড ব্যাংকটা পর্যন্ত ব্লাড ব্যাংক নাই তো আমি মুই কথা দেচু, মুই রাজনৈতিক ভাবে কথা দেচু, আজকে যদি মুই হারু জিতু আলাদা প্রসঙ্গ, মুই রাজ দিয়ে তোর হচ্ছে এই ইলেকশনের পরেই মোর প্রথম স্টেপ হবে ব্লাড ব্যাংক করা, কোনো ব্যাপার নেই। আর কে জিততেছে কে হারতেছে আমাদের দেখার বিষয় নেই, আমরা সবাইকে দেখতেছি আমাদের শত্রু হিসাবে, এই জন্যই দেখতেছি। এখনো অবধি উত্তরবঙ্গকে নিয়ে কোনোদিন ভাবেনি, আমি তো আপনাদের সামনে কতগুলো পয়েন্ট তুলে ধরলাম, সামান্য কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম, কেউ করে নিয়ে আপনি তৃণমূলকে কেন দিয়ে যাবেন যদি আপনার মধ্যে মানসিকতা থাকে, মানবিকতা যদি আপনার মধ্যে কেন ভোটটা দিয়ে যাবেন যদি আপনার মধ্যে মানবিকতা থাকে? আমার কি দরকার ছিল রাজনীতিটা করার, কি অভাব আছে আমার? এখন আজকে আমার চিন্তা ভাবনাটা কেন আলাদা রকম হচ্ছে? রাজনীতিকে আমি মনে করতে পারতাম নোংরা, নোংরা আমিও মনে করতাম, তার জন্য রাজনীতির সাথে পরোক্ষভাবে কোনোদিন প্রত্যক্ষভাবে কোনোদিন আমি জড়িত হইনি। সাপোজ আপনাকে একটা কথা বলি, আজকে এই জায়গা আছে, এই জায়গাটায় নোংরা হয়ে আছে, তো আপনি নোংরা করেছেন বলে তো নোংরা হয়ে আছে, আপনি যদি নোংরা না করেন পরিষ্কার রেখেছেন বলে তো পরিষ্কার হয়ে আছে, নোংরা করবো না আমরা রাজনীতিটাকে, নোংরা কি করা হয় দেখি তো রাজনীতি, ঠিক এই দায়িত্ব কার? ঠিক আছে, এই দায়িত্ব আমাদের, আমাদের জনগণের এটা দায়িত্ব, রাজনীতিকে নোংরা হতে দিব না, করুক তো কোন বেটা আছে নোংরা করে দেখি, সদিচ্ছা থাকা মানুষক কয়েন তো সবাই একভাবে আসো, সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। ব্লাড ব্যাংক অ্যাকাউন্ট মুই জিতু হারু আলাদা প্রসঙ্গ মুই করি, কোনো রাজনৈতিক দল করুক আর না করুক, ডেভেলপমেন্ট কে করছে সমাজের জন্য ভালো কে করছে, যদি করে ভাই থাকো, না করলে ভাই টাটা বাই, বিদায় হয়ে যাও।